বিদ্যুৎ যন্ত্রণায় প্রতিবাদে নামলেন বিধায়ক তথা উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ ধর্মনগর মণ্ডল। বিদ্যুৎ যন্ত্রণায় উত্তিষ্ঠ হয়ে ধর্মনগর মণ্ডলের নেতৃত্বে শুক্রবার দুপুরে বিদ্যুৎ নিগমের কার্যালয়ে ধর্ণা ও গণ ডেপুটেশন প্রদান করা হয়। এদিনে ধর্ণা ও গণ ডেপুটেশনে ছিলেন উপাধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যোত দে সরকার, মণ্ডল সভাপতি শ্যামল নাথ সহ অন্যান্যরা। গতকালকে লোডশেডিং হয়নি কেন? আমরা আজকে ঘেরাও করবো বলেছিলাম, প্লাস বিদ্যুৎ দপ্তরের সর্বোচ্চ আধিকারিক আগরতলা থেকে এসেছিলেন। মিশন রোডে এক দুজন অফিসার বসে আছে, যখন তখন বিদ্যুৎ দপ্তরকে অফ করে দেয়, সেটা অপসূর্য রোদে, সেটা মিড নাইটে। মানুষ অস্বস্তিতে কষ্টে আমাদের সরকারকে মন্দ কথা বলে, অথচ আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে লোডশেডিং ফ্রি, 100% লোডশেডিং ফ্রি বিদ্যুৎ ব্যবস্থা করা। আমাদের সরকার 2018 সালে আসার পর আজ পর্যন্ত কিন্তু বিদ্যুৎ ফসল বাড়ায়নি, জনসাধারণের সবচেয়ে বড় রিলিফ ইচ্ছাকৃতভাবে কতিপয় অন্তরে সিপিএম নামধারী কিছু অন্তরে সিপিএম সমর্থক কিছু দুষ্ট কর্মচারী যারা এই টোটাল নেগেটিভ সিস্টেমটা আমাদের জড়িত নিয়ে আসে। ফোন করলে এখান থেকে রাত্রিবেলা ফোন করলে বিচ্ছিন্ন উত্তর দেয়। আপনারা বড় সাংবাদিক ভাই বন্ধুরা এই ব্যাপারে মতো ভুক্তভোগী, কোথাও তারা সফলতার সঙ্গে কাজ না করে মানুষকে তাঁতিয়ে দেওয়ার প্রচেষ্টা নিয়েছে। যে কোনো সময় যার বাড়িতে কোটির যদি প্রকল্প বিদ্যুৎ জলে 150 টাকা বিল আসার কথা, তার বাড়িতে 3 মাসে বিল চলে আসে 18,000 টাকা, কারো বাড়ি চলে আসে 7,000 টাকা। ব্যবসায়িক ব্যবসা করবে ট্রান্সফরমারে টাকা জমা দিয়েছে, 7 মাস হল ট্রান্সফরমার দেয় না, ইত্যাদি নানা হল জটিল সমস্যার কারণে সাধারণ মানুষ যে অব্যবস্থার শিকার, সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের মণ্ডল সভাপতির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আজকে ডেপুটেশন দিলেন।